মে মাসে ভারতের রাজ্যসভায় তোলা হচ্ছে বহু প্রতীক্ষিত বাংলাদেশ ভারত সীমান্ত বিল। বিলটি পাশ হলে ছিটমহল সমস্যা সহ সীমান্ত জটিলতার অনেকটাই সুরাহা হবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা। তবে এই বিলের আওতা থেকে আসামকে বাদ রাখায় পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তে পরিবর্তন ঘটলেও আসাম সীমান্ত থাকবে আগের মতোই। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বছর আসাম বিধানসভা নির্বাচন থাকায় ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। সীমান্ত বিল পাশ হলে আসামের 260 একরেরও বেশি ভূমি হাতছাড়া হওয়ার আশঙ্কা আছে। তাই এই মুহূর্তে জনমত পক্ষে রাখতে চায় মোদি সরকার। আসামের ওই সীমান্তে আমরা বাংলাদেশ পাব প্রায় 260 একরের একটু উপরে জমি আমরা পাব, ওরা কিছু পাবে না। মোদি সরকার ভাবছেন যে আমরা এখন এইটা বাংলাদেশকে দিব না, না দিয়ে আমরা বাকিটা সমস্ত আমরা সুরাহা করে ফেলব। এটা নিয়ে কিছু দল ইস্যু করবে, ইস্যু করে বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেইন করবে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আসামকে বাদ দিয়ে এই চুক্তিকে সার্বিকভাবে সীমান্ত চুক্তি বলা যায় না। এই বিল পাশের ক্ষেত্রে আসামের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে বলে মনে করছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। যখন একটা সার্বিক চুক্তি স্বাক্ষর হচ্ছে, সেখানে অসমকে বাদ দিয়ে যদি চুক্তিটা হয়, আমার মনে হয় সেটা সার্বিক একটা রূপ বা সার্বিক ফল পাবে না, যেই জন্যই বাংলাদেশের পক্ষ থেকে এই অস্বস্তিটা সৃষ্টি হয়েছে। বিজেপি এই চুক্তির পক্ষে নেই এবং অসমের যে নেতৃত্ব তারাও কিন্তু খুব একটা সন্তুষ্ট নয় এই চুক্তির ক্ষেত্রে। সীমান্ত বিল নিয়ে মোদি সরকারের এই উদ্যোগের ফলে 42 বছর আগের মুজিব ইন্দিরা চুক্তি এবং 4 বছর আগে সই করা প্রোটোকল যাতে আসামও রয়েছে, তারও বা কি হবে? নাকি আসামকে বাদ দিয়ে নতুন বিল এনে পুরনো বিলের সংশোধন করবে মোদি সরকার? এই প্রশ্নগুলো এখন সামনে চলে আসছে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।